মেসি মেসি স্লোগান দেওয়ায় ভক্তদের চুপ করতে বললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তো কয়েকদিন আগেই নিজের অষ্টম ভ্যালেন্ডিয়র জিতলেন লিওনেল মেসি, যেটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে তিনটি বেশি। স্বাভাবিকভাবেই যেটি ভালো চোখে দেখছেন না রোনালদো। রোনালদো সর্বশেষ ভ্যালেন্ডিয়র জিতেছিলেন 2017 সালে, এরপরে মেসি আরও তিনটি ভ্যালেন্ডিয়র জিতেছেন এবং প্রতিবারে মেসির ভ্যালেন্ডিয়র জিতা নিয়ে নিজের অসন্তোষ বারবার কোনো না কোনো উপায়ে প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তো মেসি ভ্যালেন্ডিয়র জিতার পর তাকে নিয়ে সমালোচনা করা একটি পোস্টের নিচে হা হা রিয়েক দিয়ে তিনি বুঝিয়েছেন যে মেসির এই ভ্যালেন্ডিয়র জয়ে তিনি মোটেও খুশি নন। সর্বশেষ গত মঙ্গলবার আল নাসরের একটি ম্যাচেও নিজের বিদ্বেষ প্রকাশ করেছেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি কিং ক্লাবে আল নাসরের প্রতিপক্ষ আল ইতিহাদের সমর্থকরা রোনালদোকে টাচ লেনের পাশে পেয়ে মেসি মেসি স্লোগানে মেতে ওঠে। তখন এই বিষয়টি রোনালদো একদমই সহ্য করতে পারেননি। তিনি সমর্থকদের আঙ্গুল দেখিয়ে চুপ থাকার নির্দেশ দেন এবং মাটির নিচে আঙ্গুল দেখিয়ে তাদেরকে স্লোগান থামানোর নির্দেশ দিয়েছিলেন, যার ফলে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। সো আপনাদের কার কেমন মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সালামু আলাইকুম।